যারা সংসারে উন্নতি চান, যারা ব্যবসায় উন্নতি চান, এটা মুখস্থ করে পড়া লাগবে শর্ত নয়। মোবাইলে কোরআনের সফটওয়্যার আছে, এই যে দেখেন এই মোবাইলের সফটওয়্যার আছে, সফটওয়্যার থেকে আপনি পড়বেন, আপনি দেখে দেখেই পড়ে নেন, সূরা বাকারার শেষের আয়াতগুলি আপনি পড়ে নেন, সব সময় পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন। আল্লাহর কসম করে বলি, ওই ব্যবসার মধ্যে আমার আল্লাহ অধিকারে মুনাফা আমার আল্লাহ দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। আরে মহামারী থেকে বাঁচার দরকার, কোরআনের কাছে আসেন, আবদুল শরীফের 1554 নম্বর হাদিস আমরা পড়েছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাব ওয়া মিন সাইয়্যিন আসখাম। দোয়া করলাম কার দরবারে, মহামারী আসার পরে সবাই মিলে এই দোয়া কই, ওই সময় তো মাজারে যায় নাই, কথা কন না কেন, বিপদ দূর হয়েছে, মাজারে দেওয়া শুরু করে দিয়েছে, মাজারে টাকা দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমরা দোয়া করছি কার দরবারে, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। আরে আল্লাহ ডাক দেন না, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে, তুমি যদি ক্ষমা না করো যাবো কার দরবারে, বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে, তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। সুবহানাল্লাহ বলেন, এইগুলি মোবাইলে রাখবেন, করম তালাবাত মোবাইলে রাখবেন, হকানে আলমদের মোবাইলে রাখবেন, এগুলো শুনবেন ইমানের খোরাক হবে। আমার দেশে মোবাইলও রাখে, আখ খেতে ছাগল বন্দি রাখে, কখন বাদামলার গান রাখে। আরে মুসলমান, এ মুসলমান, যারা গান গায়া হিরু হয় ওরা জিরু হইতে সময় লাগা না, কথা কম ঠিক কিনা? কারণ আমরা দেখেছি অতীতে 2021 সালের প্রথম দিকের একটা গান ভাইরাল হয়েছিল, আখ খেতে ছাগল বন্দি, 3-4 মাস ভাইরাল হওয়ার পরে এটা হন কুত্তাও মুখ দেয় না, এরপরে রানু মণ্ডলের গান গেল, এটা দিয়ে মিডিয়ার তারা ইচ্ছা মতো ভারতবর্ষের মিডিয়ারা ব্যবসা করছে, এখন রানু মণ্ডলের গান এইটাও এখন পাতে মরা, এইটা এখন কোথাও মুখ দেয় না, কারণ হলো মিডিয়ার তাদের ব্যবসা শেষ, এখন কাই রানু মণ্ডল দিলেন দোয়া কইরা খাইবার আনা গাঢ় ভিক্ষা কইরা, এই কথা বল না কেন, কয়দিন পর বাদামালার এই অবস্থাটাই হইব, মিডিয়ার তারা ব্যবসা করব, বড় বড় পারফরমেন্স করাবে, স্টেজ পারফরমেন্স করাইব, করাইয়া বাদামালার দিয়ে ব্যবসা করাইয়া এরপর রেখে দেবো আজি দিলাম দোয়া কইরা, এখন বালা কইরা খাও কাঁচা বাদাম আর বাকনা বাদাম বেচা, কথা কন ঠিক কিনা? আর বাংলাদেশে যত গান ভাইরাল হয় হিরু আলমে ধরার পরে এটা ধর্ষণ হয়ে যায়, এটা আর কেউ গায় না, কথা কন ঠিক কিনা? কিন্তু আমার কথাটা বলার কারণ হলো এতটুকু বয়সে ইমাম সাহেবের কণ্ঠে ফজরের নামাজে, এসারের নামাজে, মাগরিবের নামাজে, এত বছর বয়সে, 20-30-25 বছর বয়সে কত হাজার বার সূরা ফাতিহা শুনলেন, জীবন তো বলেন নাই যে মজা লাগে না, বরং যখনই শুনি তখনই যেন মনে হয় কোরআন এই মাত্র আমার আল্লাহ নাজিল করতেছে, ঠিক কিনা? আরে মুসলমান, কোরআনের কাছে এসে যারা হিরু হয়, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে যারা হিরু হয়, ওরা মৃত্যুর আগ পর্যন্ত হিরুই থেকে যায়, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, বাংলাদেশ দুর্নীতিতে 14 নম্বর হইলেও কিন্তু গোটা বিশ্ব দরবারে বাংলাদেশ 1 নম্বর আছে আলেমের দিক দিয়া, বাংলাদেশ 1 নম্বর আছে মসজিদের দিক দিয়া, বাংলাদেশ 1 নম্বর আছে মাদ্রাসার দিক দিয়া, বাংলাদেশ 1 নম্বর আছে বিশ্বজয়ী কোরআনের হাফেজের দিক দিয়া।
যদি কারি বাড়ি পাইতে হয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশ্বজয়ী হাফেজরা পাওয়ার যোগ্য কথা কন্নাকার মুসলমান ইমামদারেরা এত গান গায় গান কয়েক মাস ভাইরাল থাকে এরপরে কুতাও শুনে না আর কোরআনের কাছে এসে যারা হিরু হয়ে যায় মৃত্যুর আগ পর্যন্ত হিরু কবরও হিরু পুলসের এতও হিরু মিজানও হিরু জান্নাতও ওরা হিরু নবীর সাথে জান্নাত আল্লাহু আকবার কর এখানে যতগুলো লোক আছেন সবাই কিন্তু ধনী না কথা কন না কেন সবাই কিন্তু কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনের মাহফিলে আসার কারণে ওই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আর কোরআন পড়ার পরও যারা কোরআনের মাহফিলে বাধা দেয় ওই কোরআন তাদেরকে জাহান্নামে নিবে কথা কোন ঠিক কি না এখানে যারা আছেন অধিকাংশ লোক কিন্তু মধ্যবিত্ত গরীব মানুষ নবী আলাইহিস সালাম বলেন একমাত্র কোরআনের কাছে আসার কারণে একমাত্র আমার নবীর তরিকায় চলার কারণে আল্লাহর বিধান মানার কারণে রাসূল বললেন ধনীদের 500 বছর আগে গরীব উম্মতরা আমার সাথে জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ বলবেন না কারণ হলো মুসলমান ইমানদাররা এই দুনিয়াটা থাকার জায়গা নাই এই দুনিয়ার জমিন ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে দুনিয়াটা থাকার জায়গা নয় এই জন্য যতদিন বাঁচব যতদিন থাকব কোরআনের পক্ষে থাকব ডেকে না বাবা কোরআনের পক্ষে থাকলেও লাভ কোরআনের পক্ষে থাকলেও লাভ কেমনে লাভ দেখেন কামারের দোকানে গেলে মাগনা ছাই কতগুলো পাইবেন আর আতরের দোকানে গেলে আতর কিনেন নাই এরপর আতরের সুগন্ধি আপনার নাকের ডগায় আল্লাহু আকবার কোন কোরআন পড়তে পারেন না কোরআনের প্রোগ্রামে এসে বসে রইছেন কোরআনের ছোঁয়া নিয়ে কিন্তু বাড়িতে যাইবেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আমার ভাইয়েরা যত গান বাজনায় হক না কেন এই গান বাজদের মধ্যে লাত্তি মাইরা কোরআনের দিকে ফিরে আসো কথা কোন ঠিক কি না আমার ভাইয়েরা বাবার আমার বলার কারণ হলো আমরা যা কিছু চাইব আল্লাহর কাছে চাইব এই যে হাত তুলেছি মাওর আল্লাহর কাছে গানে গানে চাইলাম হামদে বাড়ি তালার মাধ্যমে চাইলাম এটার মধ্যে বরকত জোরে বলেন আছে না নাই তুমি তোমার রহম করম ছাড়া কোন পাই নাই রে তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে আল্লাহ তোমার দরবারে ক্ষমা করে দাও ক্ষমা করে ক্ষমা করে দাও ক্ষমা করে সুবহানাল্লাহ কোন এই সংগীতগুলা গাইলে লাভ আছে না লস জোরে কোন হাঁটতে হাঁটতে এটি গাইবেন হাঁটতে হাঁটতে এগুলো শুনবেন ইয়ারফোন দিয়া গান শুনতে যায় না মুসলমান ইমামদাররা কত সুন্দর হামদে বাড়ি তারা আমাকে অনুরোধ করছে ফাঁকে দিয়া গায়া নেই